সকাল থেকেই নাটোর শহরের মিষ্টির দোকানগুলোর কারখানায় কাঁচা গোল্লা প্রস্তুতের প্রক্রিয়া শুরু হয়। এর প্রধান উপকরণ ছানা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন কারিগররা। কারখানায় আসা দুধ 40 থেকে 45 মিনিট চুলায় জ্বাল দিয়ে ঘন হয়ে আসলে দেয়া হয় সাইট্রিক অ্যাসিড। এতে দুধ কেটে তৈরি হয় ছানা। ছানার পানি ফেলে সেগুলো শুকনো করা হয়। প্রতি 5 কেজি দুধ থেকে 700 থেকে 750 গ্রাম ছানা হয়। টক জাতীয় একটা জিনিস আছে সাইট্রিক্স নাম, সেই টক জাতীয় জিনিসটা দিয়ে দুধটা কাটা হয়। 5 কেজি দুধের ছানা কেটে 750 গ্রাম ছানা পাই। 8 থেকে 10 ঘন্টা ছানা শুকিয়ে মাঝে রাতে শুরু হয় কাঁচা গোল্লা তৈরি। কারখানায় আসা শুকনো ছানা প্রথমে মিহি করে নেওয়া হয়, এরপর চিনি মিশিয়ে ছানাকে আবার জাল দেওয়া হয়। 7 কেজি ছানা ও 3 কেজি চিনি আবার 20 থেকে 25 মিনিট জাল দিয়ে মেশানো হয়। এরপর চুলা থেকে নামিয়ে এর সঙ্গে ছোট এলাচের গুঁড়ো দেওয়া হয়। সব মিলিয়ে 12 থেকে 14 ঘন্টা প্রক্রিয়া শেষে তৈরি হয় নাটোরের বিখ্যাত কাঁচা গোল্লা। ছানার সাথে চিনি মিক্সড করে ভালো কাঁচা গোল্লা তৈরি হয়। স্বাদের জন্য আমরা কিছু ইয়া দিই, এলাচের গুঁড়া দিই। জালের উপর নির্ভর করে কাঁচা গোল্লাটা সুস্বাদু হয়। রাতভর তৈরি হওয়া কাঁচা গোল্লা সকালে পাঠানো হয় মিষ্টির দোকানগুলোতে। কাঁচা গোল্লার কেজি 480 থেকে 500 টাকা পর্যন্ত। বিভিন্ন জেলার মানুষ নাটোরে আসলেই মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে যান কাঁচা গোল্লা। ভেজাল মুক্ত মিষ্টি, বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে নিয়ে এসেও খাওয়াই। আজকেও যেমন বাচ্চাকে নিয়ে এসেছি, নাটোর বেড়াতে আসছিলাম, বাড়িতে বলছিল নাটোর কাঁচা গোল্লা নিয়ে আসো। নাটোরের কাঁচা গোল্লা খুবই ভালো একটা খাদ্য। বিখ্যাত এই মিষ্টিকে নাটোর জেলার নিজস্ব মিষ্টি হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই কাঁচা গোল্লাটা বিভিন্ন দেশে যায়, তো সরকারি ভাবে যাতে আমরা এই ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পাই, এই আমাদের দাবি। জেলা প্রশাসনের তথ্য বাতায়নে বলা হয়েছে, প্রায় 250 বছর আগে শহরের লালবাজারের মধুসূদনের মিষ্টির দোকানের কারিগর না আসায় তার দোকানে থাকা ছানা নিয়ে মালিক বিপাকে পড়েন। ছানাগুলো রক্ষায় চিনির রস ঢেলে জাল দেন তিনি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তিনি সেটা নিজেই খেয়ে পরীক্ষা করেন। চমৎকার স্বাদ পেয়ে নাম দেন কাঁচা গোল্লা। নাটোরের এভাবেই শুরু হয় এই মিষ্টির যাত্রা। সময় সংবাদ, নাটোর।